নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই ওং নম শিবায় আটই মার্চ দু হাজার চব্বিশ মহাশিবরাত্রি ছয় রাশি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে হতে চলেছে মহা তিনশো নিরানব্বই বছর পর এই মহা মহাশিবরাত্রিতে দুর্লভ সংযোগে অদ্ভুত সংযোগে এই ছয় রাশি কপাল খুলতে চলেছে কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন এবং কমেন্ট বক্সে আপনারা ওং নমশিবায় অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর শেয়ার অবশ্যই করবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেতে দেখুন এবছর মহাশিবরাত্রি পড়েছে আটই মার্চ দু হাজার চব্বিশ দেখুন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে এই শিবরাত্রি ব্রত কিন্তু পালন হয়ে থাকে এই দিন শিবরাত্রির দিন মহাদেব এবং পার্বতীর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই দিন আপনারা যদি নিষ্ঠার সাথে আপনারা যদি এই শিবরাত্রির ব্রত আপনারা যদি পালন করতে পারেন আপনাদের জীবনে সংকট থেকে আপনারা মুক্তি কিন্তু পাবেন আর বিশেষ করে যাদের শনির সাড়ে সাথে চলছে বিশেষ করে মিন রাশি কুম্ভ রাশি মকর রাশি এই তিনটি রাশি সাড়ে সাথে চলছে এবং কর্কট রাশি এবং বিশ্বিক রাশির ঢাইয়া চলছে এই পাঁচটি রাশি এবং শনির দৃষ্টি রয়েছে মেষ রাশি এবং আবার যে শনির যে দৃষ্টি যে যেটি রয়েছে সেটা হচ্ছে আপনার সিংহ রাশি এ কটি রাশিকে মোট সাতটি রাশির উপর কিন্তু কম বেশি শনির কিন্তু প্রভাব কিন্তু রয়েছে আর শনির যিনি গুরু শুনি যার আরাধনা করতেন তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব তাই মহাদেবের স্বর্ণপন্ন হন দেবাদিদেব মহাদেবের পুজো আপনারা করুন শনির সাড়ে সাতি বা শনি ডাইয়া বা শনি মহাদশা যাতে চলছে সেখান থেকে নিশ্চিত রূপে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবে অনেকে বলেন যে কৌশিক দা শনির সাড়ে সাতি চলছে কী করবো একদম সরাসরি আপনারা মহাদেবের শরণাপন্ন হয়ে যান এবং এর সাথে সাথে আমি একটি কথা বলি যারা দীর্ঘদিন অসুস্থ হয়ে হয়ে রয়েছেন অর্থাৎ মেডিসিন আপনারা খাচ্ছেন কিন্তু ডক্টরের যিনি ডক্টর বৈদ্যর যিনি ডক্টর তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব অর্থাৎ যখন আপনারা ওষুধ সেবন করবেন তখন আপনারা নমস্বিবায়ু নমস্বিবায়ু নমশিবায়ু অবশ্যই আপনারা এটা মনে মনে মন্ত্র পাঠ করে আপনারা অবশ্যই আপনারা সেই ওষুধটা আপনারা সেবন করুন তাতে দেখবেন শরীরের অনেক স্বাস্থ্যের কিন্তু উন্নতি কিন্তু হয়েছে এটা আপনি আপনারা করতে থাকুন এর সাথে সাথে আরেকটি আপনাদেরকে কথা বলি আপনারা এই দিন শিবরাত্রির যে ব্রত কর পালন করছে সেদিন পুরাণ অবশ্যই আপনারা পাঠ করুন এবং পাশাপাশি মহামৃত্যুঞ্জয় মন্ত্র যারা প্রচুর সমস্যাতে রয়েছেন শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যাতে রয়েছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা পাঠ করুন জীবনের যে কোনো সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন অর্থাৎ দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে এবং এর সাথে সাথে আমি আরেকটি যে পাঠ আপনাদেরকে বলি অবশ্যই সেদিন আপনারা গঙ্গা স্নান করার চেষ্টা করুন অর্থাৎ আপনারা যখন শিবের মাথায় জল দেবেন তিন প্রহরে জল দেওয়ার নিয়ম রয়েছে তিন প্রহরে অবশ্যই আপনারা জল দিবেন তার আগে অবশ্যই আপনারা গঙ্গা স্নান যদি করে শিবের মাথায় নির্জলা যদি উপোস করে আপনারা যদি দেবাদিদেব মহাদেবের মাথায় যদি আপনারা জল ঢালতে পারেন না আপনাদের যে কোনো মনস্কামনা পূরণ কিন্তু হবে অর্থাৎ আপনারা অবশ্যই দুধ দই গঙ্গা জল বেলপাতা আপনারা অবশ্যই আতপ চাল অবশ্যই গোটা আতপ চাল দেখবেন যেন আতপ চাল যেন ভাঙা না থাকে অবশ্যই আপনারা ধুতুরা ফুল নীলকণ্ঠ ফুল অবশ্যই যাদের শনি সারাদেশে চলছে নীলকণ্ঠ ফুল অবশ্যই আপনারা দিবেন এবং আপনারা আকন্দ ভাট এই ফুলগুলো অবশ্যই আকন্দ ফুলের মালা আপনারা অবশ্যই দেবাদিদেব মহাদেবকে নিবেদন করুন এবং একটি বেল আপনারা নিবেদন করুন নিশ্চিত রূপে আপনারা কিন্তু কাজ কিন্তু অবশ্যই তার সাথে ঘি এবং মধু এবং দুধ এই কটা জিনিস আপনারা যদি নিবেদন করতে পারেন দেখবেন যে কোনো সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন আপনারা যেখানে শিবের পূজা লিঙ্গ রয়েছে শিবলিঙ্গ রয়েছে শিবলিঙ্গতে যেখানে খুব পূজা হয় না এমন জায়গাটা যদি করেন দেখবেন সমস্যা সমস্ত সমস্যার সমাধান হবে আর যে মন দেখবেন যেখানে শিব মন্দিরে আপনার ঘন্টা নেই সেখানে আপনারা ঘন্টা বেঁধে দিয়ে আসুন ঘন্টা বেঁধে দিয়ে আসুন সেই ঘন্টা যদি আপনাদের যত বেঁধে আসবেন এবং সেটাতে আপনার কিন্তু পূর্ণ অর্জন হবে আপনার যে কোনো বাধা বিপদ কিন্তু আপনার কাটবে এবং এর সাথে সাথে আরেকটি যে পার্ট আপনাদেরকে বলি যাতে বিশেষ করে আপনাদের শনির সাড়ে সাতই চলছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য আপনারা এই সময় অর্থাৎ এই মহা শিবরাত্রিতে অবশ্যই আপনারা এই কাজটি অবশ্যই করুন ওং নম শিবায়ু আপনার পাঠ করুন যতদিক আপনারা এগারো মালা যদি আপনারা জব করতে পারেন ওম নম শিবায়ু বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র এগারো মালা যদি জপ করতে পারেন দেখবেন জীবনে যে কোনো জিনিস থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পেয়েছেন অর্থাৎ দেবাদিদেব মহাদেবের কাছে যা যাদের সন্তানের জায়গা নিয়ে সমস্যা হচ্ছে সন্তান প্রাপ্তির জায়গাতে বাধা হচ্ছে বিবাহিত জীবনে আপনারা সুখী হতে চাইছেন বা ভালো বিবাহ করতে চাইছেন অবশ্যই শিবরাত্রির ব্রত আপনারা করুন বা এই ফাল্গুন মাস থেকেও যদি আপনারা ষোলো সোমবারের ব্রত ষোলো সোমবারের ব্রত যদি আপনারা পাঠ করতে পারেন ষোলো সোমবারের ব্রত যদি আপনারা নিষ্ঠার সাথে যদি করতে পারেন দেখবেন জীবনে বড় ধরনের সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পেয়েছেন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি বিবাহ আপনার যাদের কেস মামলা মকর্দমাতে চলে গেছে অবশ্যই আপনারা এটা করুন এবং যারা শত্রু আপনার খুব সমস্যা করছে আপনারা শিবের তাণ্ডব স্তোত্র শিবের তাণ্ডব স্তোত্র যদি আপনারা পাঠ করতে পারেন শত্রু আপনার কিন্তু শান্ত হবে অর্থাৎ যে কোনো সমস্যা ঋণ হয়ে গেছে অবশ্যই মহাদেবের কাছে সহণাপন্ন হন আমি যেই জিনিসগুলো আপনাদেরকে দিতে বললাম মহাদেবের কাছে আপনারা নিবেদন করুন এবং ঘিয়ের প্রদীপ অবশ্যই একটা আপনারা দিবেন ঘিয়ের প্রদীপ অবশ্যই আপনারা ওখানে দিবেন এবং নমশিবায় যতদিক আপনারা জপ করতে পারবেন এবং শিবরাত্রি অর্থাৎ এটা কিন্তু রাত্রিতে কিন্তু এই কাজ কিন্তু খুব ভালো হয় অর্থাৎ এই শিবরাত্রির যে তিথিটা যেটা পড়েছে এটা দুদিন যদিও রয়েছে আটই মার্চ এবং নয় মার্চ কিন্তু মেনলি কিন্তু যেহেতু আটই মার্চটা রাত্রি পেয়ে যাচ্ছে তাই মহাশিবরাত্রিটা আটই মার্চই কিন্তু পালন করা হবে এই মহাশিবরাত্রিতে মহাকটিপতি কিন্তু হতে চলেছে এই ছয়টি সৌভাগ্যশালী রাশি তার মধ্যে আপনার রাশি নেই তো অবশ্যই আমি প্রত্যেক মানুষের কাছে আমার ভিউয়ার্সের কাছে একটাই আমার দর্শক বন্ধুর কাছে একটাই নিবেদন আপনারা প্রত্যেকে মহাশিবরাত্রির ব্রত আপনারা পালন করুন দেখবেন জীবনে বড় কঠিন থেকে কঠিনতম সমস্যা আপনার সন্তানের বিবাহ হচ্ছে না সে আপনার ছেলে থাকুক মেয়ে থাকুক অনেকে এখন বর্তমানে ছেলেদের বিয়ের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হচ্ছে আপনারা অবশ্যই মহাশিবরাত্রির ব্রত আপনারা পালন করুন দেবে সন্তানের বিবাহ সন্তানের কর্ম যারা চাকরি পাচ্ছেন না অবশ্যই মহাদেবের স্মরণাপন্ন হন দেখবেন কর্মক্ষেত্রে উন্নতি শত্রুতা মামলা মকর্দমা ঋণে পড়ে গেছেন অবশ্যই আর যারা শরীর নিয়ে সমস্যা রয়েছে মহামৃত্যুঞ্জয় কবচ আপনারা পরিধান করুন জীবনে যে কোনো সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন এই যে তিনশো নিরানব্বই বছর পর এই যে দুর্লভ এবং অদ্ভুত সংযোগ সৃষ্টি হয়েছে কুম্ভ রাশির ঘরে একাধিক গ্রহ অবস্থান করছে যার ফলে আপনার এই সময় এই কটি রাশি এই ছয়টি রাশি হতে চলেছে মহাকটিপতি এই শিবরাত্রিতে এই ছটি রাশির ক্ষেত্রে কিন্তু দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে এই ছয় রাশির ভাগ্য কিন্তু খুলতে চলেছে কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো অবশ্যই আপনারা নম শিবায়ম শিবায় ও নম শিবায় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি আপনারা প্রচুর শেয়ার করুন এবং আপনারা লাইক করুন দেখুন আমি আবারও বলছি যারা প্রচুর সমস্যাতে রয়েছেন অবশ্যই শিবরাত্রির ব্রত মহাশিবরাত্রির ব্রত অবশ্যই আপনারা পালন করুন যে কোনো কঠিন থেকে কঠিনতম সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেতে অর্থাৎ তিনি হচ্ছে দেবাদিদেব মহাদেব অর্থাৎ ভোলে বাবা অল্পতে কিন্তু সন্তুষ্ট অল্পতে অর্থাৎ কেউ যদি বেলপাতা গঙ্গা জল দিয়েও যদি পূজা করে তাতেও কিন্তু কিন্তু লাভ পাবে তাই অবশ্যই পূজা অবশ্যই করুন এবং শিব পুরাণ আপনারা পাঠ করুন বিশেষভাবে লাভ পাবেন কোন কোন এই সৌভাগ্যশালী রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মেষ রাশি হ্যাঁ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই দুর্লভ মহাসংযোগে আপনার ব্যবসা আপনার কেরিয়ারের ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন আপনাদের এই সময়ের মধ্যে ভূ সম্পত্তি থেকে লাভ আপনারা পেতে চলেছে ভূ সম্পত্তি এবং এর পাশাপাশি আকর্ষিক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মেষ রাশি নাম্বার ওয়ান লিস্টে কিন্তু রয়েছে দ্বিতীয় যে রাশি সিংহ রাশি সিংহ রাশির দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সিংহ রাশির কপাল খুলতে চলেছে আপনাদের ডেলি ইনকাম আপনাদের জীবন সঙ্গীর উন্নতি আপনার ব্যবসা আপনার ভাগ্য এবং সম্পত্তি এবং সন্তান জায়গা ক্ষেত্রে থেকে আপনার ভালো লাভ পাবেন এবং শুভ বিবাহ এবং কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তনের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনার সিংহ রাশির এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মিথুন রাশি হ্যাঁ মিথুন রাশির এই মহাশিবরাত্রি থেকে দেবাদিতে মহাদেবের আশীর্বাদে মিথুন রাশি হতে চলেছে মহা কোটিপতি লিখে রাখুন মিথুন রাশি কপাল খুলতে চলেছে আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি হবে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ হবে ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পাবেন আকর্ষিক ধন প্রাপ্তি হবে এরপর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি চার নম্বর রাশি মকর রাশির ক্ষেত্রে কিন্তু আপনার কপাল কিন্তু খুলতে চলেছে মকর রাশি কেরিয়ারের ক্ষেত্রে লাভ মকর রাশি আর্থিক স্থিতি আপনার ব্যবসা এবং বিদেশ থেকে এবং কর্মক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে এরপর যে রাশি সেটি হচ্ছে ধনুরাশি হ্যাঁ ধনু রাশি ক্ষেত্রে কিন্তু এই মহাশিবরাত্রিতে আপনাদের কিন্তু কপাল খুলতে চলেছে আপনাদের ফিনান্সিয়াল গেন আপনাদের ভাগ্য আপনাদের আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি এবং ব্যবসায় ক্ষেত্রে আপনারা লাভ পেতে চলেছেন এরপর যে রাশি সেটি হচ্ছে বিশ্ব রাশি বিশ্ব রাশি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনাদের কপাল খুলতে চলেছে আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ আপনাদের অর্থনৈতিক দিক থেকে আপনারা লাভ পাবেন এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় বিশ্ব রাশি পেতে চলেছে ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ হতে চলেছে একদম শেষ রাশি কুম্ভ রাশি শনি সাড়ে সাথে চলছে কুম্ভ রাশিকে দেবাদিদেব মহাদেব কিন্তু দুহাত ভরে কিন্তু অর্থ দিতে চলেছে কুম্ভ রাশির ফিনান্সিয়াল গেন আপনাদের কেরিয়ার ক্ষেত্রে উন্নতি এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনাদের মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ এই সময় কিন্তু হতে চলেছে অবশ্যই এই কটি রাশি মহা মহাকুটিপতি হতে চলেছে আকর্ষিক অর্থপ্রাপ্তি শেয়ার বাজার লটারি থেকেও কিন্তু এই কটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা এই মহাশিবরাত্রির পর থেকে কিন্তু দেখা কিন্তু যাচ্ছে অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনারা ভিডিওটিকে লাইক করুন এবং আপনারা প্রচুর শেয়ার করুন এবং প্রত্যেকে হরহর মহাদেব জয় শিবশম্ভু ওং শিবায় প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করুন নমস্কার